কুড়িগ্রামের রাজীবপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা আতাউর রহমান সহ পঁচিশ জনের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বালিয়ামারি নয়াপাড়া গ্রামের মজনুমিয়ার বাড়ি থেকে এসব দ্রব্য ও ব্যবসায়ীদের আটক করে এ সময় পাঁচশো পিস ইয়াবা সাড়ে তিন কেজি গাঁজা আটত্রিশ বোতল মদ দুটি দেশীয় অস্ত্র চারটি মোটরসাইকেল মোবাইল ফোন পাসপোর্ট ও নগদ টাকা জব্দ করা হয় পরে দ্রব্য আইনের পৃথক দুটি মামলা করা হয়েছে